১৮৮৩ সালে লেবাননের গৃহযুদ্ধ চলাকালীন ভয়াবহ এক গণহত্যার ঘটনায় পুরো বিশ্বজুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। দিনটি ছিল সেপ্টেম্বরের ১৬ তারিখে। খ্রিস্টানদের এক সশস্ত্র গোষ্ঠী বৈরুতে অবস্থিত ফিলিস্তিনিদের সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে নির্বিচারে বহু মানুষকে হত্যা করে। ধর্ষিত হয় অনেক ফিলিস্তিনি নারী। লেবাননের এই ঘটনা বিংশ শতাব্দীতে চালানো লোমহর্ষক হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। তিন দিনের গণহত্যায় বহু ফিলিস্তিনি নিহত হন, তাদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধের সংখ্যাই ছিল বেশি। সে সময় ইসরায়েলি সেনারা বৈরুতে অভিযান চালায়। শহরটি দখলের পর ইসরায়েলি বাহিনীর সহযোগিতায় খ্রিস্টান ফালায়েন্স সশস্ত্র গোষ্ঠী সাবরা ও সাতিলা শরণার্থী শিবিরে প্রবেশ করে। কোনো কোনো হিসেবে বলা হয় গণহত্যায় কমপক্ষে ৩৫০০০ বেশি ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ প্রাণ হারান। বুলডুজারে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় শরণার্থীদের ঘরবাড়ি। ঘটনায় মৃতের সংখ্যা গুনতেও কয়েকদিন লাগে। গণহত্যার সময় বৈরুতের ওই অংশটি নিয়ন্ত্রণ করছিল ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের খ্রিস্টান সশস্ত্র গোষ্ঠীদের কেন ইসরায়েলি সেনারা শিবিরে ঢুকতে দিয়েছিল সে প্রশ্নও উঠেছিল। এই হত্যাকাণ্ডের ব্যাপারে খোদ ইসরায়েলে যে তদন্ত হয় তাতে এই কারণে পরোক্ষভাবে ইসরায়েলি বাহিনী এবং দেশটির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এরিয়েল শারনকে দায়ী করা হয়। সে সময় এরিয়েল শারন ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে আরো প্রায় ১৫০ জন লেবাননের বাসিন্দা। সে সময় পুরো ঘটনার জেরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা এরিয়েল শারনকে সাবরা সাতিলার কসাই বলে ডাকা হতো। লেবাননের শরণার্থী শিবিরে হাজার হাজার মানুষ গণহত্যার সংবাদ ছড়ালে বিশ্বের সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানায়, এমনকি ইসরায়েলেও বিক্ষোভ হয়। ঘটনার পর তদন্তে একটি আন্তর্জাতিক কমিটি গঠিত হয়। ওই কমিটির প্রতিবেদনে ইসরায়েলকে ঘটনার জন্য দায়ী করা হয়। সাবরা আর সাতিলা শরণার্থী শিবিরের ওই ঘটনায় জড়িতদের কোনোদিন বিচার হয়নি।